কাঠের মালা আছে এবং বাউল পোশাকও পরা আছে। সেই মানুষটিকে শঙ্কু গোস্বামী মঞ্চে হাজির করবেন, তারপর বিভিন্ন সঙ্গীত শিল্পী মঞ্চে আসবেন। তো সুধীর দাস বাউল এই গানটার পরেই আমরা সেই সুদূর বাংলাদেশ থেকে পথে পথে ঘুরে বেড়ানো সেই সঙ্গীত শিল্পীকে শঙ্কু গোস্বামী মঞ্চে করবে আমরা কজনের মঞ্চে। তো আমরা একটা জিনিস দেখাতে চাই, ইন্ডিয়া আর বাংলাদেশ, ইন্ডিয়াতে শিল্পীদের যেমন সম্মান দেওয়া হয় সেই সম্মানটা আমরা ইন্ডিয়াকে বাংলাদেশকে বুঝিয়ে দেবো যে বন্ধু দেখো ইন্ডিয়াতে শিল্পীদের কেমন সম্মান দেওয়া হয়। তো আসুন তুমি তুমি রাখে দেখে শিল্পা, তারপর মঞ্চে আসবে সেই রোহেন ভাই আমাদের সামনে। আমি